নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/1/2023 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে আজকে। সেটা হচ্ছে 2022 টেট পরীক্ষা নিয়ে। আমরা জানি 2022 টেট পরীক্ষা অলরেডি সম্পন্ন হয়ে গেছে, সেই টেট পরীক্ষার রেজাল্ট এখন মানে আনসারকেও প্রকাশ করা হয়ে গেছে, এবারে রেজাল্ট প্রকাশের কথা রয়েছে। তো সেই রেজাল্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে, এই সরি মানে রেজাল্টের জন্য হয়েছে ওএমআর সিট বা উত্তরপত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ সমস্ত পরীক্ষার্থীদের বা যারা পরীক্ষা দিয়েছে তাদের উদ্দেশ্যে। তো দেখে নেবো সেই নোটিফিকেশানটা, তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। নোটিশটা দেখুন আজকেই জারি হয়েছে, কী বলছে, সমস্ত যারা পরীক্ষা 2022 টিচার এলিজিবিলিটি টেস্ট যারা পরীক্ষা দিয়েছে, যেটা পরীক্ষা হয়েছিল 11/12/2022, তাতে বলা হয়েছে যে অরিজিনাল ওএমআর সিট অব ইচ এভরি, প্রত্যেক পরীক্ষার্থীর অরিজিনাল ওএমআর সিট সেফ কাস্টডিতে রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে। কোনো রকম ট্যাম্পারিং হয়নি, কোনো রকম মানে লিক হয়নি, টেকনিক্যালি নট পসিবল, এবং সেটা প্রোটোকলের মধ্যেই রয়েছে। এবং এখানে বলা হয়েছে যে পার্টিসিপেন্টরা তাদের যে নিজস্ব ওএমআর সিট, তারা যে ওএমআর সিটের কপি তারা যে নিয়ে গেছে বাড়িতে, সেই কপি সঙ্গে তারা কিন্তু মিলিয়ে দেখে নিতে পারবে রেজাল্টের সময়, অতএব কোনো চিন্তার ব্যাপার নেই। তো এই নিয়ে একদম সতর্কতামূলক নোটিফিকেশান জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।